আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশের সংবাদে, আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। ইতালিতে বাংলাদেশ বিমানের রুট পুনরায় চালুর আশ্বাস দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। মিলানে বাংলাদেশ কনসুলেট জেনারেল পরিদর্শন শেষে এ মন্তব্য করেন মন্ত্রী। এ সময় বৈধ পথে রেমিটেন্স প্রেরণ সহ ওয়েজ অনার্স বোর্ডের মেম্বারশিপ নেবার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এ কে মোহাম্মদ শামসুল আহসান।